রাজ্যত কি পর্যায়ত চলিছে অপরাধ? অপরাধ নিয়ন্ত্রণত কিমান সফল আরক্ষী? মুখ্যমন্ত্রী কয় এটা, গৃহ বিভাগৰ তথ্যত আন এটা। কংগ্রেসের দিনত তরুণ গগৈর শাসনকালত অপরাধীর রম্যভূমি আছিল অসম। আহিল সোনোৱালৰ বিজেপির সরকার, আহিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। পিছে রাজ্যত অপরাধের সংখ্যা কমিলনে? শেহতীয়াভাবে দেরগাঁওয়ের আরক্ষীর দীক্ষান্ত সমারোহক ভাগ লৈ মুখ্যমন্ত্রী করিলে বিশেষ দাবি। রাজ্যত কমিছে অপরাধের সংখ্যা, পিছে সচানে মুখ্যমন্ত্রীর ভাষ্য? সচা নহয় এই কথা, কিয়নো হ্রাস হওয়া নাই, বরঞ্চ রাজ্যত বৃদ্ধি পাইছে অপরাধের সংখ্যা। এই কথা প্রকাশ পাইছে স্বয়ং মুখ্যমন্ত্রী দায়িত্ব থাকা গৃহ বিভাগের তথ্য। আমি কোৱা নাই, চাওক এই তথ্য। তথ্য অনুসৰি বিগত সাত বছৰত অপরাধের ঘটনা, ধর্ষণের ঘটনা 13,210টা, নারীজনিত অপহরণের ঘটনা 40,108টা, হত্যা 8,842টা, চুরির ঘটনা 1,08,336টা, ডকাইতির ঘটনা 1,188টা, লুণ্ঠনের ঘটনা 9,899টা, আত্মহত্যার ঘটনা 20,215টা, যৌতুকর ঘটনা 72,148টা, পরপ্রেমজনিত ঘটনা 186টা, ডাইনী হত্যার ঘটনা 76টা। এই তথ্য স্পষ্ট করলে যে আরক্ষীর যিমানেই আধুনিকীকরণ হয়েছে সিমানেই যে বৃদ্ধি পাইছে সমাজত অপরাধজনিত ঘটনা। মুঠতে সমাজ সচেতন নহলে যে আরক্ষী অপরাধ নিয়ন্ত্রণ করব নয়, সেয়া গৃহ বিভাগের তথ্যই যে আকৌ এবার স্পষ্ট করে দিলে। রমেন কলিতা, রিপোর্ট, প্রাগ নিউজ।